হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রিয়া বনি জয়ী। আমি জয়ী, রিয়াদিও আছে এখানে। রিয়াদি একটু ঘর সাজাচ্ছে, এখনো কিছু বাকি আছে। তো তোমরা ঘরে বেলুন টেলুন দেখতেই পাচ্ছ, কি জন্য বেলুন লাগানো হয়েছে সেসব কিছু শেয়ার করব তোমাদের সাথে। আর তোমাদের পুজো কেমন কাটলো আমাদেরকে কমেন্ট করে জানিও, আর আমাদের পুজো কেমন কেটেছে সেটাও তোমাদেরকে জানাবো। তো চলো, আমাদের পুজো খুব ভালো কেটেছে, কিন্তু আমরা ভেবেছিলাম যে আমরা প্রতিদিন ভিডিও আপডেট দেব, কিন্তু আমরা দিতে পারিনি, তার জন্য আমরা খুবই দুঃখিত। আর আমরা সরিও বলছি যে আমাদের প্রতিদিন ভিডিও আপডেট দেওয়া উচিত ছিল, কিন্তু আমরা মেয়েরা মিলে পুজো করেছিলাম, তো তার কারণে ছিলাম পুজোতে। রিয়াদি ছিল, বনিদি ছিল, আর একটা বনিদি ছিল, আর একটা দিদি ছিল, তো পাড়ার সমস্ত মহিলারা মিলে, আরো অনেক দাদারা ছিল, সবাই মিলে আমরা পুজোটা করেছি অনেক ব্যস্ততার জন্য। আর দেখো আমাদের ঘরটা কেমন সাজানো, এই দেখো আমাদের ঘর সাজানো, আমরা বেলুন দিয়ে ঘর সাজিয়েছি। আজকে 12ই নভেম্বর, আমাদের বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের 1 বছর পূর্তি হলো। তো এটা আমাদের বাড়িতে, এটা শাখা, ঠিক আছে? তো এটা আমার হাজবেন্ডের নামে লাইসেন্স। আজকে ছোট্ট করে একটা প্রোগ্রাম হবে, তাই আমরা রেডি হয়েছি, রিয়াদিও রেডি হয়ে চলে এসেছে, আমিও রেডি হয়ে গিয়েছি। 10টা বাজতেই গেল, দরজাটা খুলবো, লোকজন এসে হুড়মুড় করে পড়বে, তো সেই কারণে আগে আমরা একটু ভিডিও বানিয়ে নিচ্ছি যাতে একটু ভালোভাবে বলতে পারাও। দেখে নি, 1 মিনিট, আর 1 মিনিট, ওই বাইরের যে ঘড়িটা ওটা 5 মিনিট ফাস্ট, একটু পরে খুলো, খুললেই লোকজন হুড়মুড় করে চলে আসবে। তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিলে যে ইনকাম কেমন হয় আর সার্ভার কেন ডাউন থাকে, তো এখন সার্ভার ডাউন আছে এই কারণেই যে গ্রামীণ ব্যাংকের সমস্ত সিস্টেম আপডেট দিচ্ছে, তো তার জন্য লিঙ্কটাও ঠিকঠাক থাকছে না, প্লাস সার্ভার ডাউন থাকছে। আর আমাদের ইনকাম মান্থলি যেটা দেয় আমাদের ভালোই দেয়, খারাপ দেয় না। তো আমরা নতুন শুরু করেছি, 1 বছর পূর্ণ হলো আজকে। এই যে এখন আমাদের কেক কাটার প্রোগ্রাম চলছে, সবাই এসেছেন, আমাদের অতিথিগণ। ভাই ছবিগুলো তুলি, এ ভাই ছবিগুলো তুলি, বলো এবং আমাদের সব থেকে বেশি ভরসার জায়গা হচ্ছে এইটা, কারণ আমাদের ব্রাঞ্চের মেন কাস্টমার এই জন থেকে আসে, এবং এটা হওয়ার পর আমরা এত খুশি যে ব্রাঞ্চের লোড কমেছে, বড় ব্যাপার না, মেন হচ্ছে কাস্টমাররা আরো বেটার সার্ভিস পাচ্ছে, যাতে খুব অল্প অ্যামাউন্টের জন্য ব্যাংকিং অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো, তারা অনেক তাড়াতাড়ি সার্ভিসটা পাচ্ছে। এবং আমি আশা করি সময় আরো তার ব্যবসার ক্ষেত্রে আরো বেশি টাইম দিক, ব্যাংকের আরো নতুন নতুন প্রোডাক্ট আসছে, ব্যাংক মুখ লোকে না হয় সিএসপি মুখে যেতে হয়ে যায় ভবিষ্যতে। হাততালি হয়ে যাক একটু। ভিডিওটা আমরা কন্টিনিউ করতে পারিনি প্রচুর ব্যস্ততার কারণে, আর তোমরা তো লোকজন দেখেছোই যে কেমন ভিড় হয়, আর তাও এখন অনেক ভিড় হচ্ছে। রিয়াদিও বাড়ি চলে গেছে ফ্রেশ হতে, আর আমিও একটু ফ্রেশ হয়েছি, হয়ে নিয়ে তোমাদের সাথে আবার একটু কথা বলছি। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।